to our sisters v program. Uh, i'm Kaniz fatima with you today and also we have dr. fatima khanum. Uh, in this program we're going to discuss uh, arthritis. if you have any question about arthritis you can call us and uh, also um, you can speak in bengali. Um, I, if you want to ask any question you can speak in Siliti as well. Um, so let's um, introduce you to dr. fatima khanum. assalamu alaikum. আপু ধন্যবাদ আমাদের প্রোগ্রাম আসার জন্য আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু তো টপিকটা হলো হ্যাঁ আমাদের কমিউনিটি অনেক লোক আছে যারা সাফার করে আর্থ্রাইটিস নিয়ে এই ব্যাপার আমাদেরকে একটু বলেন প্রথমে আমি আল্লাহ অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাদের সামনে আবারও আসার তৌফিক দান করেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আমার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের যেন আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আর্থ্রাইটিস আর্থ্রাইটিসটা আপনারা অনেকে জানেন মানে এটা আজকাল খুবই বেশি শোনা যায় সবার মানে ঘরে ঘরেই মানে প্রত্যেক কম বেশি সবার কাছে শেষ বয়সে তো সবার মধ্যেই আছে আর প্রায়ই অনেকের মধ্যে এটা দেখা যায় তো এটা জিনিসটা কি সেটা প্রথমে আমি বলি যেটা আসলে হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন অব দ্য জয়েন্ট মানে জয়েন্টগুলো হাড়ের মধ্যে জয়েন্টগুলাতে ফুলে যায় ব্যথা হয় সোয়েলিং হয় এই এই যে জিনিসগুলো হয় এটাকেই বলা হয় আর্থ্রাইটিস সো আর্থ্রাইটিসের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে তো এর মধ্যে আমরা আজকে যে আলোচনা করব। সেটা হচ্ছে শুধু অস্টিও আর্থাইটিস অনেক ধরনের আছে কয়েকটা টাইপ আছে তো বোনের উপর যেগুলো হচ্ছে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় সেটা নিয়ে আলোচনা করব। বনি অবস্থায় আমাদের জয়েন্ট যেগুলো আছে জয়েন্টগুলোর মধ্যে ফুলে যায় তারপর হচ্ছে লাল হয়ে যায় প্রচুর প্রচুর ব্যথা ব্যথা হয় হয় হ্যাঁ এটাকে বলে আর্থ্রাইটিস জি জি সেটা কেন হয় কেন হয় এটা সাধারণত দেখা গেছে আসলে এটা কিন্তু কোনো ডিজিজ না এটা কিন্তু ডিজিজ না এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ওয়ার অ্যান্ড টিয়ার ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে যে যখন আমাদের বোনগুলা সব সময় সব জিনিসে ক্ষয় আসে হ্যাঁ আমরা যে বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকজনের ক্ষয় আছে তো বোনের মধ্যে একটা বোনের সাথে জয়েন্টগুলো বিশেষ করে একটা বোনের সাথে একটা বোনের যখন লাগানো থাকে একটা সাথে একটা ঘষা খায় ঘষা খেতে খেতে ওই জায়গাগুলো ক্ষয় হয় তো এটাকে ওয়ারেন্টিয়ার মানে একটু ভাঙ্গা চুরা একটু ফাটা একটু ক্ষয় হয় এগুলোকে বলা হয় যে ওয়ারেন্টিয়ার তো ইউজুয়ালি প্রথম বয়সে এগুলো হয় না কিন্তু শেষ বয়সে তা ফোর্টি ফাইভের পরের থেকে দেখা যায় এগুলা হাঁটুর মধ্যে আঙুলের মধ্যে পায়ের মধ্যে এগুলো দেখা দেয় এইগুলো একটা কারণ আর কারণ হতে পারে ইয়াংএজও দেখা যেতে পারে যেমন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো আমি বনে আঘাতপ্রাপ্ত হলাম বা ভেঙে গেল যে অলরেডি এটা আমার একটু মানে নর্মাল না একটু উইক পয়েন্ট আছে। সেখানে ওই যে তার যে যে পরিমাণ সে নিজে মানে তার একটা ক্যাপাসিটি আছে সেটা নিতে পারতেন আবার বডির লোডটা নিতে গেলেও তার একটু অসুবিধা হচ্ছে হাঁটতে গেলেও একটু অসুবিধা হচ্ছে ওভার মানে রিয়াক মানে বলবো কি ফ্রিকশন হচ্ছে যে এখান থেকেও আবার এই কম বয়সেও দেখা গেছে যে আর্থারাইটিস হতো সুতরাং সেকেন্ডারি টু দ্য ইঞ্জুরি একটা আর কারণ হতে পারে ফ্যামিলি হিস্ট্রি থাকলেও হতে পারে আবার যারা মোটা মানুষ খুব ওবেসিটি ওবেসিটি যেটা বলে ওজন বেশি এই ওজন বেশি যাদের তাদের মধ্যে ওইটা হয় তারপরে সাধারণত কাছে মেয়েদের বেলায় বেশি হয় ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে বেশি হয় তার কারণ হচ্ছে মেয়েদের বোন গোলা। যখন আমরা মানে আফটার মেনুপোজ মেনুপোজের পরে আমাদের বডিতে স্ট্রোজেন পসিস্টেন ব্যালেন্সটা কমে যায় তখন কমে যায় এই হরমোনটা কমে যায় তখন হয় কি আমরা আবার অনেক সময় ক্যালসিয়াম মতো খাই না ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হয় না ইভেন আমরা দেখছি তো আমাদের আমরা একটু হেলা ফেলার মধ্যে থাকি যারা মেয়েরা আমরা কখনো দুধ খাই না দুধে হচ্ছে মেইন সোর্স অফ দা ক্যালসিয়াম তো ওইটা আমরা খুব কম খাই বড় হয়ে গেছে এখন কি দুধ খাওয়ার প্রয়োজন আছে দই খাওয়ার প্রয়োজন আছে আমরা হয়তো খাই না তো যার ফলে কি আর ওই যতটুকু বা খায় ততটুকু অ্যাবজর্ব হয় না তো ওখানে হয়ে গিয়ে বোনগুলো একটু পরাস হয়ে যায় খালি খালি হয়ে যায় যা সলিডনেস কমে যায় যার ফলে এই টেন্ডেন্সিতে মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে এই টেন্ডেন্সিটা কম তাদের এই হরমোনাল ইমব্যালেন্স হয় না সুতরাং এখানেও একটা কারণ হতে পারে তো এই এরকম মোটামুটি এতগুলি কারণ হতে পারে জি আপনি যেটা বলতেছেন মেনোপজের সময় গিয়ে এগুলো একটু বেশি দেখা দেয় হ্যাঁ মেনোপজের সময়ই বেশি দেখা দেয় মেনোপজ যাদের হয় তাদের মানে বয়স বাড়ার সাথে সাথে না 45 15 দিকে মেনোপজ হয়ে গেল তার দিকে তারপর থেকে বেশি দেখা যায় এগুলো হয় একটা রিজন তাছাড়া ওই যে ফ্রিকশন হচ্ছে হাঁটার মানে আমার মোটা যদি হয় বিশেষ করে মোটা হয় তাহলে সমস্যা হয় মোটা হলে কি ওজনটা বডির হোল লোডটা তো বোন দিয়ে যায় একটা বোনের সাথে একটা বোন এরকম কানেকশন তো এই লোডটা এখানে এই লোডটা এখানে যদি ওভার ওয়েট হয় তো এই বোনটা তো নিতে পারে না এই বনে তখন হয় কি তাদের ওভার ফিকশন হয় ওভার চাপ প্রেশার পড়ে তাতে গিয়ে এখানে ওয়ারেন্টি আরো স্বাভাবিক আপনি যদি একটা জিনিস খুব বেশি হেভি কিছুর উপরে তুলে দেন ওটা ভেঙে যায় ফেটে যায় চিড়ে যায় না ভাঙলেও চিড় খাইয়ে যায় তো এই যে চিড় খাওয়াটা এই যে ক্ষয়টা এখান থেকে অনেক সময় হয় আবার অনেক সময় দেখা যায় ভিতরে কি বলবো যে এক ধরনের আপনার না জয়েন্ট কার্সেন গরু ছাগলের জয়েন্ট মুরগির জয়েন্ট যদি কখনো দেন একটা পিচ্ছিল পানির মতো বের হয় একটা মানে মনে হয় যে ওইটা গ্লাইডিং মানে একটা বোনের সাথে একটা বোন যেন গ্লাইড করে ওই পিচ্ছিল সাথে মোবাইলের কাজ করে মোবিলের কাজ করে আমরা যেমন মোবিল দেই গাড়িতে তেলের মতো তেলের মধ্যে মোবাইল দেয় একজাক্টলি মোবাইলের মোবিলের কাজ করে তো অনেক সময় ওইটাও শুকিয়ে যায় তো শুকিয়ে গেলে সেখানে ফ্রিকশন ঘষা লাগে বেশি সেখান থেকে হতে পারে এই যখন এটা শুকিয়ে যায় এটা কি রকমটা পুরানো যায় এটা পুরানো তো অনেক জিনিস আছে সেটা তো অনেক কিছু ডিপেন্ড করে এই যে পুরানোর ব্যাপার বলছেন যে কিভাবে করেন এখানে খাবার দাবার আছে বডি ওয়েট কমাতে অনেক কিছু অনেক সিস্টেন্ট হেলদি লাইফস্টাইল আনতে হবে অনেক কিছু করতে হবে একটা একটা করে বলবো আমি আলোচনা করব জি তাহলে কোন কিছু কি क्विक ফিক্স আছে এই ব্যাপারে জি क्विक क्विक কিছু আছে যে করতেবি না क्विक কোন জিনিসে क्विक কিছু হয় না কোন জিনিসে কিছু হয় না প্রথম কথা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা একটা জিনিস আর্থাইটিস যে হচ্ছে কেন হচ্ছে সেটা আমরা চিন্তা করি আগে কেন হচ্ছে সেই পয়েন্টগুলো যদি আমরা বন্ধ না করি তাহলে আমি যে কিছু খেয়ে চট করে কিছু করে ফেলবো সেগুলো হয় না কিন্তু আমাদের তো মনে মনে ভাবনা যে আমাকে ওষুধ দিবে ভালো হয়ে যাব না প্রত্যেকটা জিনিসের একটা জিনিস আছে যে আপনি প্রথম থেকে এটাকে রুট কজগুলো কি সেই কজগুলো বন্ধ করতে হবে আপনি হাতের মধ্যে হাত কাটলো আপনি ব্যান্ডেজ দিচ্ছেন আবার সেই জায়গার মানে ঘষতেছেন কাটতেছেন পানি ঢালতেছেন গরম পানি ঢালতেছেন খোঁচাচ্ছেন ঘাটাকে কখনো শুকাবে শুকাবে না আপনাকে রুট গজ কেন হয়েছে সেই জায়গাটা বন্ধ করতে হবে তো এখন আমি যে কজ গছগুলার কথা বললাম যে বোনের মধ্যে যে হচ্ছে বয়সের বাড়ার সাথে সাথে হচ্ছে আমাদের কি কি করতে হবে তা এখন কীরকম করার আগে প্রথমেই তো আমাকে খুঁজতে হবে যে এইগুলা ডায়াগনোসিস করতে হবে জি যে আদৌ আমার এটা অসুস্থ অসুস্থ আছে কিনা এখন হঠাৎ করে একদম হাড্ডির মধ্যে ব্যথা করলো আপনাকে আর্থাইটিস হয়ে গেল না আর্থাইটিস হলো না আচ্ছা ঠিক আর্থাইটিস আর্থাইটিস হতে গেলে কত কিছু ধন্যবাদ আপু আমরা একটা খোল নিয়ে নে জি আসসালামু আলাইকুম কলা আলাইকুম আসসালাম জি আপনি সুন্দর নে জি শুন দাম আপনার প্রশ্ন কি আপনি ভালো আছেন প্রশ্ন কি আপনার ভালো আছে আমি ও আমার একটা কোশ্চেন করতাম জি

আমি একটা কথা এই যে ডাক্তারের কাছে যাবেন তারা কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে ওষুধ দিবে সেই ওষুধ আনবেন কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ডায়াবেটিস টা কন্ট্রোল যদি আপনি না করেন কোনো ওষুধে কাজ করবে না কোনো করে খেয়াল করবেন যে আমাকে প্রথম কথা হচ্ছে আমাকে ডায়াবেটিস বন্ধ করতে হবে ডায়াবেটিস ফুললি কন্ট্রোল আর তারপরে আমার যে ওষুধ দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক বা যে মলম যে যাই দেওয়া হয় জি জি হ্যাঁ যেটা দিস ওটা লাগবে ইনশাআল্লাহ কমে যাবে

ধন্যবাদ আমরা আবার আলোচনায় চলে যাব তো যে কথাটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে বলা হচ্ছিল যে কিভাবে বুঝবো একটা পেইন আমার এখানে ব্যাখ্যা করলো তাই বলে কি আমার আর্থাইটিস ছিল না সব কত ধরনের পেইন একটু থাকতে পারে তো পেইনটা যদি দেখা যায় মোর দেন থার্টি থার্টি মিনিটস মানে আধা ঘন্টার উপর যদি পেইনটা ওখানে থাকে বনের মধ্যে থাকে জয়েন্টের থাকে তাইলে এবং ওই জায়গাটা কিছু কিছু ফোলা থাকে কিছু সোয়েলিং থাকে কখনো কখনো লাল থাকে কখনো কোনো একটু আওয়াজ হতে পারে জয়েন্ট কটকট করে আওয়াজ হতে পারে এরকম যদি কিছু থাকে তাহলে আমরা ধরে নিতে পারি ওখানে আর্থাইটিস তারপরেও আছে আমরা সেটার জন্য আমরা আমরা টেস্ট করতে পারি হ্যাঁ ব্লাড টেস্ট করতে পারি আমরা দেখতে পারি আর্থাইটিস আছে কি না এগুলো কিন্তু আমার কনফার্ম হতে হবে তো কনফার্ম হওয়ার পরে আবার অনেক সময় থেকে ওই জায়গাতে একটু টাইট টাইট মানে স্টিফনেস থাকে যে বোনটার মধ্যে স্টিফনেস ব্যথা তো স্টিফনেস থাকে তো এগুলো যদি দেখা যায় তাহলে আমরা কি করতে পারি তখন আমরা এটাকে নিয়ে তখন ট্রিটমেন্টের প্রশ্ন আসে তখন ট্রিটমেন্টের প্রশ্ন এখন এই যে ট্রিটমেন্টের মধ্যে একটা কথা আমি বলি যে এক্সারসাইজ কিন্তু করতে হবে যদিও আমরা এই যে বনের মধ্যে এক্সারসাইজ কীভাবে করবো লাইট এক্সারসাইজ কোনো হেভি এক্সারসাইজ না হেভি এক্সারসাইজ করলে ব্যথার কিন্তু আরও বাড়বে আমি বলেছি হেভি এক্সারসাইজ যদি করেন আপনার ব্যথা বাড়বে তো লাইট এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ একটু 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 করে করতে হবে যেমন একটু হাঁটেন যদি অথবা একটু সাত যদি সুইমিং করেন অথবা ঘরে বসে হাত পা নাড়েন বা যে জয়েন্টগুলো হচ্ছে এরকম করে যে নাড়াচড়া করেন এটা করতে হবে এটা যদি না করেন তাহলে স্টিফনেস আরও বেশি হবে আরও বাড়বে তারপরে আছে যেমন মনে করেন অনেক সময় পায়ের মধ্যে আর্থাইটিসের জন্য মানুষের সমস্যা হচ্ছে ব্যথার জন্য হাঁটতে পারতেছেন না তো না হাঁটার জন্য অনেক সময় অনেক জুতো আছে জুতো আর স্যান্ডেল যেগুলো আছে সেইভাবে স্পেশাল আর স্যান্ডেল আছে যেগুলো সফট বা ওই যদি আপনারা হসপিটালের সরনামপন্ন হন ডাক্তারের সর্ব তারা কিন্তু স্পেশাল জুতোর ব্যবস্থাও করে দিতে পারে তারা অনেকের এরকম হয় যে হাঁটতে পারে না দাঁড়াতে পারেন না ব্যবস্থা যদি তারপর দেখা যাচ্ছে না তো কি করতে হবে তখন নি রিপ্লেসমেন্ট লাগে নিটে একদম বদলাই আর একটা নতুন নতুন এগুলো লাস্ট স্টেজের কথা অনেক স্টেজের কথা কোথাও কিন্তু প্রথম কথা হলো যে আমরা যে প্রথমেই যে আমরা আমাদের লিভিংটা সকালের এটাকে আমরা কি কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারি এটাকে কীভাবে বেঁচে থাকতে কীভাবে ম্যানেজ করতে পারি আমার লাইফ মেনটেন করতে এটা হচ্ছে মেন কথা আমার এই জিনিসটা আমাকে থিঙ্ক করতে হবে তো লিভিং স্টাইলটা আমাকে চেঞ্জ করতে হবে জি হ্যাঁ লিভিং স্টাইল না খাওয়া দাওয়ার আগের দিনে একটা কথা ছিল ডাক্তারের কাছে গেলেই কি করতো ডাইরেক্ট ওষুধ দিত না ওষুধের সাথে রুগী আর রুগীর পথ্য বলা হতো আমি ছোটবেলায় শুনছি পথ্য মানে খাওয়া দাওয়াতে অনেক রেস্ট্রিকশন ছিল আমাদের সময় খাওয়া দাওয়ার পথ্য বলা হতো খাওয়া দাওয়াতে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না এটা খেতে হবে ওইটা খেতে হবে পথ্য ছিল আসলে কিন্তু এগুলো প্রয়োজন আছে অনেকভাবে কবিরাজি না এগুলো কিন্তু প্রয়োজন আছে এগুলো প্রয়োজন আছে এগুলো এফেক্ট করে যেমন আমি বলি যে আপনি যদি আহ খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আপনি মনে করেন যে কী খাবেন এখন এই যে ইনফ্লামেশনটা আমি বললাম প্রথমে বললাম যে কে করে বেশি ফোলায় যে জিনিসগুলো আমাকে ফুলায় সেই দূরে থাকতে হবে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিছু জিনিস আছে আমাদেরকে ফুলিয়ে দেয় জায়গাটাকে আর কিছু জিনিস ফুলানো কমিয়ে দেয় দুই ধরনের খাবার আছে তো খাবারের মধ্যে স্পেশালি এটাকে অমেগা থ্রি আর অমেগা সিক্স অমেগা সিক্সটা আমাদের শরীরে যখন থাকে তখন হয় কি জায়গাটা ফুলে যায় আর ওমেগা থ্রিটা যখন ওইটাকে সাপ্রেস করে এখন কত হলো ওই যে জিনিসের মধ্যে এখন বলবেন যে ওমেগা সিক্স না থাকলেই তো ভালো না থাকারও প্রয়োজন আছে আপনাকে একটা ইনসেক্ট বাইট করলো কামড় দিল সেই জায়গাটা না ফুলতো তাহলে আপনি বুঝতে পারতেন না যে ওই জায়গাটা একটা বিষাক্ত জিনিস আপনাকে টাচ করছে আপনাকে কামড় দিয়েছে আপনি ট্রিটমেন্ট করতে পারতেন না সেটারও প্রয়োজন আছে কিন্তু ওটা লিমিট থাকতে হবে আমাদের আমাদের লিমিট থাকতে হবে আমাদের থাকতে হবে শরীরে বেশি থাকতে হবে কি ওমেগা থ্রি যেটা সাপ্রেস করে দেয় তো ওই সাপ্রেস করে দেয় যে জিনিসটা যেটা ওইটা যখন আমরা খাব এখন কোন কোন জিনিসের মধ্যে আছে প্রথম কথাই আমি বলবো তেল আমাদের জন্য সবচেয়ে মারাত্মক মারাত্মক খারাপ হয়ে গেছে তেল যে তেল ভেজিটেবল অয়েল বলতে না যা বুঝি যে তেলগুলো আমরা বলি এগুলো সবগুলির মধ্যে ওমেগা সিক্স এবং এত পরিমাণ আমরা আজকাল খাচ্ছি এত পরিমাণ খাচ্ছি যে রান্নাতে গেলেই আমরা কাপ ভরে ভরে আমরা পাতিলের মধ্যে দিয়ে ওটা মশলা ভুনি তেলি লাল চকচক করার জন্য না তেল না দিয়ে না ভুনলে যেন ওটা হবেই না এরকম ওদের মধ্যে চলে আসে মজাই হবে না আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি ভেজিটেবল ভেজিটেবলও তো অনেক প্রকারের আছে তাই না একটা আছে রেড সিড অয়েল একটা আছে সানফ্লাওয়ার অয়েল তারপর একটা আছে যতগুলি আছে একসেপ্ট অলিভ অয়েল এক্সেপ্ট অলিভ অয়েল ছাড়া সব তেলের মধ্যে সব তেলের মধ্যে অলিভ এক্সট্রা ভার্জিন যেটা সেটা আমাদের থ্রি আছে তাহলে আমাকে যাদের আর্থ্রাইটিস যাদের হয়ে গেছে বা হওয়ার সম্ভাবনা আছে বা আমি প্রিভেনশন যেটা করতে চাই আমি চাই না আমার আর্থাইটিস হোক না তাইলে আমাকে এই তেল কাট ডাউন করে ফেলতে হবে ওই যে ভেজিটেবল আজকাল তো একদম মানে টিন ভরে ভরে আনলাম আর ঢাললাম আর রান্না করলাম এটা হয়ে গেছে আমাদের মধ্যে কিন্তু এটা বন্ধ করতে হবে টোটালি স্পেশালি আমি বলবো যাদের হয়ে গেছে তারা দরকার আলাদা রান্না করে খান সবাই যদি না খায় আলাদা রান্না করেন আপনাকে নিজেকে বাঁচতে হবে আপনি এদিকে ওমেগা সিক্স খাবেন আর ওইদিকে ওষুধ খাবেন তাতে কাজ হবে না তো কাজ হবে না তো ওমেগাস সিক্সটা বন্ধ করতে হবে এবার তেলের মধ্যে তেল সবচেয়ে বড় শত্রু বড়ো এটা কিন্তু প্রত্যেক জায়গায় আপনার হার্টের মধ্যে ইনফ্লামেশন করবে আপনার কিডনিতে ইনফ্লেশন সব জায়গায় করবে তো যখন ইনফ্লামেশান করতে হার্টে করবে তো হাটের আপনার অসুস্থ হাটের মধ্যে হাটের স্ট্রোক হবে হার্টের ইনফ্লামেশন হবে সেখানে হার্ট অ্যাটাক হবে অনেক কিছু হবে তো ওই জন্য বলছিলাম যে আপনারা এটা করবেন না তেল কাট ডাউন করবেন আরেকটা জিনিস হচ্ছে ইনফ্লামেশন আর কির মধ্যে আছে ইনফ্লামেশনের মধ্যে হ্যাঁ ভালো তেল আছে যে ভালো তেল বলতে আমি বলবো যে মাছের ফ্যাট মাছের তেল যেটা মাছের তেল যে আপনি যদি মাছের তেল আমি বলবো আবার সাগরের মাছ সাগরের মাছ যেগুলো আছে বা কি বলে এটাকে সামন ফিশ যে আছে সামন ফিশে বা ইলিশ মাছ ইলিশ মাছ তো ভালোই তবে সামন ফিশ যেটা আছে তার তেল যেটা সেটা আবার চাষ করা মাছ না চাষ করা মাসের আবার কিছু ক্ষতি আছে ওখানে অনেক কেমিক্যালস দেওয়া হয় ওটা ভালো না কিন্তু যেগুলা ন্যাচারালভাবে ধরা হয় মানে কী বলবো ওয়াইল্ড কাট কট বলা হয় সামন মাছের মধ্যে ওয়াইল্ড কট দেখে কিনবেন এবং সেটা আপনি অল্পই খান কিন্তু রেগুলার খান এটা কিন্তু আপনার ওই যে অমেগা থ্রি আছে প্রচুর পরিমাণে অমেগা থ্রি রয়েছে এটা হলো একটা তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি খাবারের মধ্যে যেমন সাদা জিনিস সাদা জিনিস বলতে যেমন চিনি চিনি আর একটা চিনি করে সুগারে ইনফ্লামেশন করে এই চিনি জাতীয় যতখ বিস্কিট বলেন ব্রেড বলেন কি বলে এটাকে কি বলে এটাকে ছোট ছোট কি বলে এটাকে পেস্তা 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 হ্যাঁ পেস্তা বলেন যে খাবারগুলো হ্যাঁ পাস্তা পাস্তা বলেন যে এগুলো সব খাবার তো ময়দার তৈরি তো ময়দা যা ফাইন রিফাইন ময়দা রিফাইন ময়দার মধ্যে সমস্যা হচ্ছে এটার মধ্যে আবার ওমেগা সিক্সে বেশি ইনফ্লামেশন করে ওমেগা করে তো আপনি যখন কী করবেন এটা খেয়ে না খেয়ে এটা কমিয়ে খাবেন আপনি আপনার পছন্দ কী হবে তাহলে আপনি ব্রেড যখন খাবেন হোল মিল ব্রেড খাবেন হোল মিল ব্রেড খাবেন রাইস যদি খান ব্রাউন রাইস খাবেন রাইস খাবেন ব্রাউন অল্প করে এই পরিমাণটা কমে সুগারের পরিমাণ বিস্কিট বিভিন্ন ধরনের খাবার আছে আমাদের রেডিমেড ফুড আছে যেগুলোর মধ্যে অনেক মানে কেমিক্যালস মেশানো প্রিজারভেটিভ মেশানো আছে মানে প্রসেস ফুড যেটা এগুলো খাওয়া যাবে না এগুলো যখন খাবেন তখনই হবে কি আপনার ইনফ্লামেশানটা বাড়তে থাকবে তো ইনফ্লামেশান যদি আপনি বন্ধ না করেন আমি ওষুধ দিয়ে কি করব এখন আমি ওষুধ যদি দিতে যাই ডাক্তারের কাছে যাবেন খুব বেশি খারাপ হয়ে গেলে আপনাকে কী বলবে আপনি অ্যান্টি ইনফ্লামেটেড ড্রাগ হ্যাঁ যেমন আইব্রুফেন আছে আইব্রোফেন আছে বা এই ধরনের কোনো ওষুধ যখন আমি আমরা দিব আপনাদেরকে আপনি খাবেন এগুলো তো আবার সাইড এফেক্ট আপনি খুব মারাত্মক হইলে হয়তো আমরা দিব কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ তার বিষয়ে আপনি খেতে পারবেন না কারণ এটার আবার হাইপার অ্যাসিডিটি করবে আপনার শরীরের মধ্যে অতিরিক্ত মানে অ্যাসিড হবে সেইখান থেকে আলসার থাকলে আলসার হয়ে যেতে পারে অনেক ঝামেলা বাড়বে আপনি পারবেন না খেতে তো ওইটা ওইটাও তো করতে পারছেন না তখন আপনাকে নিজের থেকে এইভাবে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে যে খাওয়া দাওয়ার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে আপনি ভালো জিনিস যেমন খাবেন বাদাম খান কিছু আলমন্ড বাদাম আছে সেটা খেতে পারেন সেটা ভালো জিনিস হ্যাঁ অলমন্ড আসে তারপর হচ্ছে যেমন জিঞ্জার দিয়ে জিঞ্জার টি খান গার্লিক দিয়ে গার্লিক খাওয়া ভালো গার্লিকের আর্থাইটিসন ভেরি গুড গার্লিক যদি খেতে চান সেটা খেতে পারেন তারপর বলছি যাব যে অলিভ অয়েল অলিভ অয়েলটা হ্যাঁ অলিভ ওই যে রান্নার ব্যাপারে বলছিলাম যখন আপনি রান্না করবেন আপনি এখন কথা হলো কি রান্না কি একদম বন্ধ করে দিবেন না একদম বন্ধ করবেন না আপনি যদি সবচেয়ে ভালো হয় সরিষার তেল অথবা নারিকেল তেল দুইটাই কিন্তু আমি বলছি ওমেগা সেক্স কিন্তু একটা জিনিস হচ্ছে এই দুইটা তালের মধ্যে একটা সুবিধা হচ্ছে এরা হিটে কিন্তু নষ্ট হয় না যখন আপনি বাগার দিবেন বা রান্না করবেন হিটে নষ্ট হয় না সুতরাং এটাতে বাগার অল্প এক চামচ দিলেই হয় এক চা চামচ দিলেই আপনি কিন্তু বাগার দিতে পারবেন রান্না কমপ্লিট করে ফেলেন পরে শেষ করে আপনি উপরে অলিভল ছিটিয়ে দেন সেই অলিভলটা খাওয়া দরকার কারণ ওমেগা 3 এর প্রয়োজন রয়েছে আমাদের কিন্তু অনেকে বলে যে অলিভ অয়েলটা ভালো করে হিট করা যায় না এই যে তার কাজটা বলে সেটা করা যায় না না আপনি অলিভয়েল দিয়ে আপনি ফ্রাই করতে পারবেন না অলিভয়েল জনি আপনি ফ্রাই করে না কারণ এক্সট্রা ভার্জিন অলিভয়েল মানে উইদাউট হিটে এটা বের করে আনা হয়েছে কম্প্রেস করে উইদাউট হিটে বের করে ও এক্সট্রা ভার্জিন মানে কি উইদাউট হিটে বের করা হয়েছে তো এখন আপনি এটাকে বার্ন করেন আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বার্ন করে তাহলে তো ওই তেলটা তো কমপ্লিট চেঞ্জ হয়ে গেল তে এত দামি তেলটা আপনি নষ্টই করে ফেললেন আপনি এর ভাগতে কিছুই পেলেন না তো এই জন্য বলছি যে আমরা আমাদের রান্নার মধ্যে তো কিছু আছে আমাদের রান্না করতেই হয় আমরা একদম না করে যে পারি না কিছু যতটুকু পারি কমাবো কিন্তু মেখে রান্না করব। আর যদি যেগুলো না করা যায় সেগুলো আমরা ওই পরিমাণে এক চামচ চা চামচ দিয়ে যদি আমি সরিষাতে বা নারিকেল দিয়ে আমি বাগান দিই তারপর রান্নাটা শেষ করি পানি দিয়ে রান্না করি স্বাদ কোনো অংশেই কম হয় না বরং বা অফ করার পরে উপরে যদি আপনি কিছু তেল ছিটিয়ে দেন যেটা কাঁচা তেল মানে অলিভ আপনি খেতে পারবেন কারণ এটা আমি বলবো যে সবাই অনেকেই বলবেন যে ফ্যামিলিতে এটা মানতে চায় না হ্যাঁ মানতে চায় বা না চায় বিপদে যখন পড়ে যাবেন না তখন ঠিকই মানবেন বিপদে হয়ে গেলে আপনারা বুঝেন যে আমি হাঁটতে পারতেছি না আমি চলতে পারতেছি না আমার ব্যথায় সবসময় ভুগতেছি আমার আমাকে তখন আপনি নিজেতে দরকার হলে আপনি আলাদা সেপারেট রান্না করে খান বা আলাদা করে খান এটাকে করতেই হবে আপনাকে আর খাওয়া দাওয়ার মধ্যে বললাম যেগুলো যে ফলের মধ্যে ফলমূল বেশি করে খান শাক সবজি বেশি করে খান শাকসবজির মধ্যে যদি আমি বলি আপনাদেরকে যে মনে করেন সবুজ শাকসবজি স্পিনিচ আছে ক্যাবেজ আছে ক্যাবেজটা প্রতিদিন যদি আপনি কিছু ক্যাবেজ খান আমি একটা টিপস বলে দিই প্রতিদিন যদি এক কাপ ক্যাবেজ আপনি খেতে পারেন তাহলে আপনার আর্থাইটিস এমনিতেই কমে যাবে এমনিতেই কমে যাবে আপনি খেয়ে দেখেন রেগুলারলি ক্যাবেজ কোনো না কোনোভাবে এক কাপ ক্যাবেজ খান হ্যাঁ আচ্ছা তাইলে ক্যাবেজটা কি কাঁচা খাওয়া যাবে না তরকারি করে হ্যাঁ কাঁচা খান আপনি সালাদের সাথে কাঁচা খান ভেজে খান ভাজি বান তৈরি করে বয়ল করে খান তরকারি খান স্যুপ খান যেভাবে খান যে কোন রকম খেলে যে হ্যাঁ ক্যাবেজের মধ্যে একটা এল গ্লুটামিন বলে একটা কথা জিনিস আছে যেটা এটা আমাদেরকে অনেক হেল্প করে জি অনেক হেল্প করে এটা কিন্তু খুবই দরকার এটা ব্যালেন্সড ডায়েট গুলো খেতে হবে হ্যাঁ

তো এখন যেটা বলছিলাম আর কি তো আমরা খাওয়া দাওয়ার মধ্যে গ্রিন টি যদি দুই থেকে তিন কাপ গ্রিন টি গ্রিন টি মানে অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখবেন এই যে যতগুলো জিনিস আমাদের ফ্রিকশন বডির মধ্যে হয়ে অক্সিড অক্সিডেশন হচ্ছে বডির মধ্যে অক্সিডেশনটাকে সরাইতে গেলেই আমাদেরকে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আনতে হবে আর এক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যেই হচ্ছে যেমন গ্রিন টি গ্রিন টি যদি কেউ দুই থেকে তিন কাপ খায় যদি তার কোনো আউসার না থাকে বা কিছু না থাকে অ্যাসিডিটির সমস্যা না থাকে যদি খায় এটা কিন্তু খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে জি জি ধন্যবাদ আপু আমরা এখন ব্রেকের সময় এসে পড়ছি আপনার ব্রেকের পরে আবার আমরা আলোচনা ফিরে আসবো ভিওয়ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইউ ক্যান ওয়েজ খোল গি ডাইরেক্ট ফোন কোল ইফ ইউ any এনি ইস্যুস দে হেলথ প্রবলেম ওর দে টপিক তা উই ডিসকাস টুডে প্লিজ ডু কোল আস question you have about your health, Uh, you can always call us. Thank you. We're going for a break now. See you after the break. Assalamu alaikum. I'm umbrella Bisho Jataniam Rala Purtisi, Arthritis. And Alhamdulillah, we have a sister, uh, Dr. Fatima Khanam, with us to give us advice. Uh, if you have any calls, this is a live program. So if you want to call us, please give us a call with any health issues that you have.

তো খাওয়া দাওয়ার কথাই আমি বলছিলাম যে খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম যে আমাদের খাওয়ার মধ্যে আমি চায়ের কথা বলছিলাম দুই থেকে তিন কাপ যে রটি আমরা খাই মানে গ্রিন টি খাই এটা আমাদের শরীরের জন্য খুব ভালো উপকার করবে আরও কিছু ওষুধ আছে যেমন খাওয়ার মধ্যে অনেকেই মানে আমাদের হয়েছে কি আমি বলি যে হাড়গুড় যে আসে যদি আপনারা জাল দেন মুরগির হাড় গরুর হাড় ছাগলের হাড় যাই করে হাড় গুড়গুলো যদি আপনি পানিতে বেশি করে জাল দেন খালি হাড়গুলো জাল দিলে তার যেটা রস জুস যে একটা মানে কি বলবো সস সস বলা যায় না এটাকে কি বলা যায় হ্যাঁ যে নিহারে যেটা বলে পায়া যেটা হ্যাঁ যে আপনি জাল দিলে একটা পানি বের হয় যেটা এক কথা যেটা সেই যে জিনিসটাকে যদি আপনি ঠান্ডা করেন ঠান্ডা করার পরে যদি আপনি দেখবেন উপরে চর্বি ভেসে চর্বিগুলো ফেলে দেন সমস্ত চর্বি ফেলেন চবি খাবেন না কেন তো খবরটা প্রচুর চর্বি আপনার হাঁড় জাল দিলে প্রচুর চর্বি সব ফেলে দিবেন দুইবার তিনবার জাল দিয়ে ঠান্ডা করে তারপর যে পানিটা থাকবে সেই পানিটা জাল দিয়ে হয় যে আপনি হয়তো মনে করেন অপদপ কোনো তরকারি ওই করে খোল আসসালাম ওয়ালাইকুম খোলা ওয়ালাইকুম সালাম

আমি একটা glass ও তুলা মারতে পারি তে ডাক্তারের যাওয়ার পরে আমারে physiotherapy খাটাইছে তো এটার কোনো খাম আছে না তখন আমি কি করতাম আমার একটু একটু কইরা আপনার কো কোমরে ব্যথা জি না কোনো মাঝে এলবোর মাঝে এলবোর মাঝে ব্যথা আচ্ছা এলবোতে ব্যথা জায়গাটা কি ফুলা একটু ফুলা ফুলা ব্যথা আছে আচ্ছা আর হাতে কি ঝিনঝিন করে কখনো

আবার ওকে আবার যান আপনি আবার যান দরকার হলে উনি গানদের বলবেন এক্সরে করার জন্য এক্সরে করার দরকার ওখানে কোনো বন ভাংছে কি কিছু হয়েছে কি সেটা দেখা দরকার সেটা কেন এটা কেন হলো না পড়েন না পড়েন তবু কি কখন কি হয় বলা জানা আপনি বলবেন একটা এক্সট্রা কর যান আর ফিজিওথেরাপি যে বলছে আপনি ফিজিওথেরাপিতে যান। ফিজাতে কিছু এক্সারসাইজ আছে সেগুলো দেখায় দিলে সেগুলো যদি আপনি রেগুলার করেন তাহলে হয়তো কমে যাবে। আর ওই সাথে সাথে আমি আমি একটা ওষুধ এখানে বলবো আপনি সেই ওষুধটাও খাবেন আমি এখনই বলবো যে গ্লুকোসামাইন গ্লুকোসামাইন কিনতে পাওয়া যায় বাজারে গ্লুকোজামাইন গ্লুকোজামাইন পাওয়া যায় হ্যাঁ জি এটা আপনি ডাক্তার কিন্তু কথা হলো এটা পনেরোশো গ্রাম কিনবেন ফিফটিন হান্ড্রেড গ্রাম গ্লুকোসামাইন কিনবেন যদি এই ফিফটিন হান্ড্রেড গ্রাম যদি না পান আটশো গ্রাম পান তাহলে দুইটা ট্যাবলেট একসাথে করে খাবেন আর যদি মনে করেন বারোশো গ্রামের পান তাহলে একটা ওয়ান অ্যান্ড হাফ খাবেন তাইলে মানে পনেরোশো মানে এক কথায় পনেরোশো খাবেন খাওয়ার পরে এক মাস খেয়ে দেখেন কি হয় আর হাতের মধ্যে ওই যে এক্সারসাইজ অবশ্যই তারা দেখিয়ে দিবে সেই এক্সারসাইজগুলো আপনি যদি করেন ইনশাল্লাহ কমে যাবে আর খাওয়া দাওয়ার মধ্যে আমি বলি অনেক সময় রসুন তেল দিয়ে গরম করে সেটাও আস্তে আস্তে ওইখানে লাগাতে পারেন লাগিয়ে রাখলে ব্যথা কমবে তারপর অথবা আইবুজেল বা জেল যে ক্রিম আছে সেটাও আপনি ওখানে লাগিয়ে রাখবেন আর ডাক্তার কাছে যান ওনারা কি ওষুধ পরবর্তীতে দেয় সেটা দেখেন ঠিক আছে আলোচনার মধ্যে আমি ছিলাম যেটা আমাদের ওই যে বললাম যে এই যে তাহলে ওই পানিটা ওই দিয়ে যে জুসটা যেটা বেরোলো ওইটা কোনো তরকারির সাথে মিশিয়ে খান বা এমনি খান বা কি যেভাবে খান ওটা যেটা একটু একটু করে যে খান ভাজির মধ্যে দিয়ে খান তাহলে এটার মধ্যে কি প্রচুর পরিমাণে গ্লুকোজ মানে আসে বনের থেকে আসে আসলে ন্যাচারাল জিনিসের মধ্যেই আসে কিন্তু আমাদের তো সেরকম খাওয়া হয় না মানে খুব কমই পাই ধন্যবাদ

থ্যাংক ইউ আমরা এখন আলোচনায় ফিরে যাব আরেকটা কথা বলি আপনাকে যেটাও যে আসেন লাইনে যে গ্রিন টি যে খাচ্ছেন অনেক গ্রিন অনেক ধরনের গ্রিন টি আছে শুধু যে চায়ের গ্রিন টি না গ্রিন টি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন বাজারে গেলে দেখবেন কত ধরনের পাতা লতা সবকিছু ফুল ফুলের ইয়ে আছে সেগুলো সেইগুলো গ্রিন টি হিসেবে কেন ওগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে বিভিন্ন ধরনের আছে শুধু যে চা হবে তা না আদা হতে পারে তারপর হচ্ছে মধু হতে পারে

বিভিন্ন রেকমেন্ডি আছে এর মধ্যে তো অনেক ভেরাইটি আছে হ্যাঁ ভেরাইটি আছে বিভিন্ন ধরনের ভেরাইটি আছে ওগুলোও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনি যে কোনোটা খেতে পারেন যেটা আপনাকে सूट করে খান কোনো অসুবিধা নাই কারণ এগুলো সবগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে বডিতে কাজ করে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা এখন আবার আলোচনা চলে আচ্ছা তো আমি এখন যে খাবারের কথা বলছিলাম যে ওই জুসটা তৈরি করে ওই যে খাওয়া মানে তরকারি ভাজি যে কোনোর সাথে মিশিয়ে বা স্যুপের মধ্যে বা যে কোন ভাবে খান খেতে পারেন ওটা মানে অনেক গ্লুকোসেমাইন এখন কথা হলো ওইটাও অ্যানাফ না আমাদের জন্য আমাদের যাতে হার্টের প্রবলেম হয়ে গেছে তাদের জন্য ওটা অ্যানাফ না ওইটা হচ্ছে ন্যাচারালভাবে যতটুকু পারলেন খেলেন কিন্তু আপনি কিনে খাবেন কিনে খাবেন কি গ্লুকোসেমাইন নাম হচ্ছে গ্লুকোস্যামাইন গ্লুকোসামাইনটা হচ্ছে এটা ন্যাচারাল জিনিস কিন্তু এটা আপনি পনেরোশো ফিফটিন মিলিগ্রাম যেটা থাকবে সেটা আপনি খাবেন একটা করে রোজ একটা করে খাওয়ার পরে খাবেন এবং এক মাস খেয়ে দেখেন কি হয় আর হচ্ছে যদি ফিফটিন গ্রাম যদি আপনি না পান ক্যাপসুল ফর্মে নিয়ে না ক্যাপসুল ফর্মে একটা কথা বলি ওটা ক্যাপসুলটা হালাল না তো আপনি অন্য দোকানে গেলে কোনো কোনো দোকানে গেলে পাবেন যেখানে হালাল পাওয়া যাবে ট্যাবলেট ফর্মে ট্যাবলেট ফর্মে সেটা হালাল ধন্যবাদ আপু আমি যেটা ভালো করে বুঝতে চাচ্ছি যে গ্লুকোজোমাইন হ্যাঁ সেটা বিভিন্ন ডোজের আছে একটা আছে এইট গ্রাম একটা আছে টুয়েলভ গ্রাম আর একটা আছে ফিফটিন গ্রাম আপনি যেটা রেকমেন্ড করতেছেন যে 1500 গ্রাম সেটা ভালো ভালো না আমার ডোজ রাইট ডোজ দিতে হবে রাইট ডোজ রাইট ডোজ না দিলে তো কাজ হবে না তো রাইট ডোজ আছে আমার अमाउंट হচ্ছে 1500 এখন বাজারে আমি 1200 পাই দে 12 এন্ড ওইটাতে একটা কোয়ার্টার নেই যদি তাহলে আমার 15 হয়ে যায় অথবা 800 যদি পাই তাহলে আমি দুটো করতে পারি আচ্ছা তো ওই মানে আমাকে 1500 না হলে কাজ হবে না আমি যে 1000 খাই বা 800 গ্রামের খাই ওতে কাজ হবে না খামাখা তা রাইট ডোজ দিতে হবে ওষুধে তো রাইট ডোজ দিতে হবে তো এটা আমরা ওষুধ হিসেবে ইউজ করতেছি রাইট ডোজের ফিফটিন গেল একটা আর দ্বিতীয় তো আরেকটা ওষুধ আছে আমি বলবো যে আপনারা ভিটামিন ডি খাবেন অনেকেই ভাবেন না আমি ভিটামিন খাই অনেক সময় আমাদের মাইন্ডের মধ্যে আসে আমি তো ভিটামিন বি টুয়েলভ খাচ্ছি এটা একটা ভিটামিন খাচ্ছি তো ভিটামিন ডি কোথায় গেলো ভিটামিন সি কোথায় গেল ভিটামিন বি কোথায় গেলো ভিটামিন বি সিক্স কোথায় গেলো অনেকগুলো ভিটামিন তো এই জন্য অনেকেই ভাবেন আপনি সি খান ঠিক আছে সি খান ঠিক আছে ডি খাচ্ছেন ঠিক খান ঠিক ক্যালসিয়াম খাচ্ছেন সেটাও ঠিক আছে কিন্তু তার সাথে আপনাকে ঢুকবে নিয়া সিয়ামাইড নিয়া সিয়ামাইড বলে একটা ভিটামিন আছে বাজারে গেলে পাবে নিয়া সিয়ামাইড আমি এটা শেষ করে ফেলি নিয়া সিয়ামাইড নিয়া হচ্ছে একটা ট্যাবলেট সেটা হচ্ছে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মাপে থাকে তো সেটা যে আপনি ডাবল দুইটা করে খান দুইটা ডেলি দুইটা করে একশো একশো দুইশো গ্রাম সেটা কিন্তু ভালো কাজ করে কারণ এই জিনিসের শর্ট হয় ভিটামিন বি সিক্স এর শর্ট হয় ভিটামিন বি থ্রি শর্ট হয় এগুলা বাজারে কিন্তু দেখবেন বি থ্রি বি সিক্স পাওয়া যায় আপনি একটা বা দুইটা করে ডোজ লেখা যায় খান এতে কিন্তু অনেক উপকার কারণ আমাদের শর্টেজে শরীরের শর্টেজের জন্যই এই বনগুলো আরো বেশি নষ্ট যায় এই বনগুলো রিপেয়ার করতে গেলে আমাদের প্রয়োজন আছে এইগুলা খেলে ওনাদের যে ফুলা থাকে সেগুলা হ্যাঁ ফুলা কমে আসবে ফুলা কমবে কেন আসলে রিপেয়ারটা করতে সাহায্য করবে আর ওই যে বললাম ফুলা কমবে যদি আপনার তেল বন্ধ করেন তেল আর সাদা জিনিস চিনি জাতীয় জিনিসকে সাদা জিনিস এগুলো যদি বন্ধ করেন ফুলা কমবে যে আপনি ভেজিটেবল বেশি খান শাক সবজি বেশি খান ফ্রুট বেশি খান বেরি যত বেরি ব্ল্যাকবেরি কি বলে গুজবেরি তারপর হচ্ছে কি স্ট্রবেরি আরও কি আছে চেরি এই যে ফ্রুটগুলি হ্যাঁ হ্যাঁ ক্যানবেরি যত বেরি আছে সব বেরিগুলো কিন্তু খুব ভালো তো এগুলো যে ডেইলি আমাদের খাদ্য তালিকা এক মুট এক মুট করে রাখা দরকার ডেইলি যে এক মুট না থাক আদা মোটা আর বাদাম ওয়ালনাটটা বিশেষ করে কয়েকটা বাদাম ওয়ালনাট আপনার খাদ্য তালিকার মধ্যে এগুলো কিন্তু জয়েন্টের জন্য সুপারফুড সুপারফুডে এগুলো খেলে কিন্তু আপনার জয়েন্ট অনেক ভালো আর প্লাস সাথে যদি আপনি এক্সারসাইজ করেন হাঁটে হাঁটতে হবে আর একটা কথা বলতে হাঁটতে হবে আপনাকে হাঁটতে হবে আধা ঘন্টা ডেইলি আধা ঘন্টা করে পাঁচ দিন অন্তত পাঁচ দিন হাঁটতে আস্তে আস্তে সুন্দরভাবে হাঁটবেন যদি সুইমিং করতে পারেন খুব ভালো কথা সুইমিং সুইমিং যদি না বেস্ট হচ্ছে হলে আপনি হাঁটবেন হাঁটতেই হবে আমরা কিন্তু হাঁটি না ওজন কমাতে হবে আপনার খাওয়া দাওয়া অবশ্যই ওজন জন্য কেননা লোড নিতে পারতেছেন না আপনি ওইগুলো খাবেন ওষুধ খাবেন আর এইদিকে লোড কমাবেন না তাহলে নিবে কি করে বলেন তো দেখে একটা বোনের সাথে এরকম একটা বোনের সাথে বোন সাপোর্ট দিচ্ছে তো এটা যে ওজন বেশি এটা নিতে পারবে এটা তো এরকম হয়ে যাবে আর একটা জিনিস যে পশ্চাৎ বসেন কীভাবে আমরা বসাই তো জানি না আমরা দাঁড়ানোও জানি না বসাও জানি না বসি আমরা কুচকায় বসি এরকম করে বসি এরকম করে বসি তো এরকম যদি ব্যান্ড করে আমি বসি তাহলে আমার বডির ওয়েটটা এই মাথা মাথার কিন্তু যথেষ্ট ওজন এই ওয়েটটা কোন দিকে যাবে এদিকে যাবে এবং ইযাং পাকতে আমরা বসছি ভাবে আমাদের অসুবিধা হয় নাই তার কারণ হচ্ছে আমাদের মাছুলগুলা ছিল অনেক মজবুত ছিল মাছুলগুলা ধরে রাখছে এখন তো নরম হয়ে গেছে মাছুলগুলা দুর্বল হয়ে গেছে ধন্যবাদ আপা কল নিয়ে নে আসসালামু আলাইকুম খোলা ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমার আয় মনে হয় তিন মাস পর আমার খাওয়ার হল মাদের মাদের খাওয়ার মাদের আটুন ও ঠান্ডার সময় বেশি ঠান্ডা আমি মনে করছি দুই আয় সত্য করে আছে আমাকে ও মনে আমার দিকে ওটা ভাত ঠান্ডা লাগছে মোজা হাফর পানির বোতল যে কোনোটা দেয় কোনোটা গিয়ে কবার করে না আর ওই সময় একটা অশান্তির মাঝে খালি ঠান্ডা ঠান্ঠা আয় মনে হয় মাস ধরে ও ঠান্ডাও আছে এবং ওই সে ঠান্ডা ওদের সামার এসছে ঠান্ডা আছে আরো আটু উঠু হুলছে আটু হুলছে সাবানি বেদনা এরপরে আরো লোক জলা আটু ও বেদনা করে ঠান্ডা সাইড ওঠানে ঠান্ডো না খালি জানটা খালি টানটা বারো হাত উঠা আটু উঠু জানা তো অনেকবার আটু দুটা হুলছে বেশি আর হওয়া দুটো সহ্য বাড়া আচ্ছা আপনার ডায়াবেটিস নিশ্চয় আছে কিছু নাই ওজন বেশি আছে ওজন ওজন কি ওজন কি বেশি আপনার শরীরে ওজন আচ্ছা আমি একটা কথা বলি আপনার আমি একটা কথা বলি আপনার যে ঠান্ডা যেটা বলে শীতে গরমের দিনে কি পা ঠান্ডা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি আমি বলি আপনি পা গরম করার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো আপনি প্রথমে গরম পানি দিয়ে ভালো গরম পানি দিয়ে পাটা ধুবেন বেশিক্ষণ ভিজিয়ে কতক্ষণ ভিজিয়ে গরম পানির মধ্যে ভালো করে পাটা ধুয়ে ভালো করে মুছে মোজা পরে গরম মোজা পরে গরম শু আছে অনেকের পায়ে এরকম হয় তো আপনি সেই শু মানে যে এক ধরনের কাপড়ের জুতা যেগুলো থাকে যেগুলো মানে যে লোম লোমওয়ালা কাপড় জুতা যেগুলো গরম শীতের দিনে আমরা পরি সেই জুতোগুলো পরে আপনার পা ঠান্ডা হবে না এবং আপনি যে যে ই পরেন মেক্সি বা শাড়ির নিচে যে পরে একটা পরবেন না আমি বলছি আপনি বেশি না আমি একটা কথা বলছি যে আপনি আগে গরম পানি দিয়ে ভালো করে ধুবেন পাটা গরম করবেন তারপরে পরবেন আপনি ঠান্ডা পায়ে যত কিছুই পরেন কোনো কাজ হবে না যত কিছুই পরেন কাজ হবে না আপনাকে পাটাকে গরম আগে গরম করতে হবে পাটাকে পাটা গেল একটা কথা তারপর পায়ে কিছু মেসেজ করবেন এবং আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলবেন যে আপনার পায়ে এরকম ঠান্ডা হয় তারা দেখবে আপনার নার্ভগুলো ঠিক আছে কিনা আপনার রক্ত সঞ্চালন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আপনার রক্ত সঞ্চালনটা ঠিক হচ্ছে কিনা এটা কিন্তু দেখতে হবে আপনি নিজে এটাকে মেসেজ করবেন গরম করবেন আর যে হাঁটুর যে ব্যথার কথা বলেন আপনি গ্লুকোসামাইনটা খাবেন গ্লুকোসাই ট্যাবলেট নিয়ে খাবেন প্লাস খাওয়া দাওয়াগুলো এইভাবে করবেন যে তেল তেলটা কমিয়ে ফেলবেন সুগার জাতীয় জিনিস তেল তেল খান জি আমি বলতেছি মাছের মধ্যে আপনি খাবেন ওই যে সাগরের মাছ খান ইলিশ মাছ খান বা সাগরের মাছটাই বেস্ট যদি হয় এটা খাবেন অথবা আপনারা আপনি কিনে কিনতে পাবেন কিছু অনেক হয়তো সম্ভব না আপনাকে ওমেগা থ্রি ক্যাপসুল ফর্মে পাওয়া যায় কিন্তু সেটা হালাল হালাল দোকানে গেলে হালাল পাবেন সব দোকানে কিন্তু ক্যাপসুল যেটা হালাল না কোন দোকান আছে ওমেগা থ্রি কিছু দোকান আছে যারা হালাল বিক্রি করে ক্যাপসুল ক্যাপসুলটা হালাল থাকে কিন্তু যদি আপনি নর্মাল দোকান থেকে আপনি কিনেন সেখান থেকে হবে কি বুটস বা এই ধরনের কোনো জায়গা থেকে কিনেন সেগুলো হালাল পাবেন না কিন্তু এইগুলো অন্য দোকান আছে যেমন ব্যারেটস বা অন্যরকম কিছু আছে কিছু না না বাঙালি দোকান না ইংলিশ দোকানে আপনি দেখবেন কোথায় হালাল আছে মানে এই ট্যাবলেটটা যখন আপনি কিনতে যাবেন সেটা তো ক্যাপসুলের যে অংশটা সেটা হালাল অনেক ক্ষেত্রে না কিন্তু হালাল কিছু কিছু দোকানে পাওয়া যায় আপনি সেইখানে দেখবেন যে এটা সুইটেবল ফর ভেজিটেরিয়ান আছে কিনা বা হালাল কিনা দেখে আপনি নিবেন তাহলে হচ্ছে আপনি ওমেগা থ্রিও কিনে খেতে পারবেন ওমেগা যদি খান সেখান থেকে আপনি এই তেলটা আসবে আমি কি বোঝাতে পারছি আপনাকে আর আপনি তার মধ্যে ডাক্তারের কাছ থেকে আপনি ওই যে হাঁটুর জন্য আপনি ওমে আইবুজেল জেল আইবুজেল নিয়ে আসবেন সেটা লাগাবেন এবং পাট হাঁটুটাকে ভালো করে গরম করবেন কোনো টাওয়ালের মধ্যে ভিজিয়ে গরম পানিতে ভিজিয়ে চিপে সেটা হাঁটুটাকে আগে গরম করে তারপরে সেখানে আপনি রসুন আর সরিষার তেল দুইটা গরম করে এক জায়গায় জাল দিয়ে ঠান্ডা করে রাখবেন সেই ঠান্ডা তেল দিয়ে ঠান্ডা তেল দিয়ে হাল বা কুসুম গরম তেল দিয়ে আস্তে করে ওই জায়গাটাকে একটু ম্যাসেজ হালকাভাবে ম্যাসেজ করে আবার এটা ঢেকে দেবেন কাপড় দিয়ে মানে ওই যে গরম কাপড় দিয়ে ঢেকে রাখবেন তাহলে দেখবেন হাঁটুর ব্যথা অনেকটাই কমে যাবে অনেকটাই না এখন কিন্তু হাঁটবেন না যেহেতু ব্যথা আছে এই অবস্থা আপনি হাঁটবেন না হাঁটা বন্ধ করবেন ব্যথা অবস্থায় আপনি নামাজ নামাজ কিন্তু হাঁটু ভেঙে নামাজ পড়বেন না কিন্তু ব্যথা কমে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন জল আপনার কি ম্যানোফেজ হয়ে গেছে আপনার মাসিক বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন আমি বলি এই যে জ্বালা জ্বালাটা কিন্তু অন্য আরেকটা জিনিস আপনার অনেকগুলি রুগীর রোগের কথা বলছেন জ্বালাটা হচ্ছে যে এগুলো যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদের কিছু শরীরে হরমোনের চেঞ্জ হয় যার ফলে গিয়ে এই জ্বালা পোড়া হয় এটা থাকবে এটা আপনি সরাতে পারবেন না আপনি বেশি বেশি করে পানি খাবেন বেশি বেশি করে পানি খাবেন যে পানি বেশি বেশি করে খাবেন তারপর যদি ম্যানেজ করতে হবে আপনি সুতির কাপড় পরবেন জ্বালা পোড়া যেরকম সুতির কাপড় পরবেন খোলা বাতাসের মধ্যে থাকবেন একটু আবার ঘুমানোর সময় যদি মনে করেন গরম লাগে ঘুমাতে পারছেন না ঘুম হয় না তখন কি করবেন আপনি প্রথমে হা ঘুমানো যাওয়ার আগে আপনি হাত পা ভালো করে ধুবেন মুখ টুক ভালো করে ধুয়ে মুসি কোমর পর্যন্ত ধুয়ে

রক্তটা আপনার রিটার্ন আসার কথা সে রিটার্ন আসতে পারে না আপনি অবশ্যই হ্যাঁ রিটার্ন আপনি এটার জন্য ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে বলেন যে এটার জন্য কি করা যায় তারা ফিজিওথেরাপি আছে বা অন্যভাবে দেখা যায় এক ধরনের মোজা আছে মোজা পরে রাখলে সেই ব্লাডটা ইজিভাবে ভাবে উপরে আসে আপনি কিন্তু তাদের সাথে দেখেন আমি তো আপনাকে দেখাতে পারবো না এগুলো আপনার যা কালো কালো রকগুলোর কথা বলবেন এবং তারা এক ধরনের মোজা দেখছে তো দেখার জন্য কিছু করার নাই কিন্তু আপনি এক ধরনের মজা আছে যদি আপনি পরেন টাইট করে একটু পরেন তাহলে হবে কি রক্ত গুলা কিছুক্ষণের জন্য পরে রাখেন বা হাত দিয়ে আসতে আসতে করতে হবে আপনাকে তো বাঁচতে হবে চলতে হবে তাই না চলতে হবে তো না ইনশাল্লাহ অসুবিধা হবে না আল্লাহর নাম বেশি করে নেবেন আর ইনশাল্লাহ করতে করতেন ইনশাল্লাহ কাজ হবে জি ইনশাল্লাহ কাজ হবে আস্তে করে হাত দিয়ে হাত দিয়ে এগুলো একটু একটু মেসেজ করে উপর দিকে রক্তটাকে আস্তে 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 পাশ দেবেন জি কেন এইগুলো বেশি খারাপ হলে শোনেন না আমি বলছি এগুলো না আপনার জিপির কাছে অবশ্যই যাবেন বলবেন বেশি খারাপ হলে তারা কিন্তু এগুলো অনেক সময় অপারেশন খুব খারাপ হলে অপারেশন করে এগুলো কিছু ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া হয়

খাবারটা যদি আরেকটা জিনিস আছে আমরা যে ক্যাবেজের খাওয়ার কথা বললাম অনেক সময় ক্যাবেজ কিনতে পাওয়া যায় বাজারে খেয়াল করে দিবেন বোতলের মধ্যে সওরকেট বলে ও যে মানে মনে হয় যেগুলো কি করা হয়েছে আচারের মতো করে রাখছে টকের মধ্যে ভিজানো পানি যাচ্ছে সেগুলো সওরকেট বলে সেটাও এনে খেতে পারেন একটু একটু করে ভাতের সাথে সালাদের মতো করে খাওয়া যেতে পারে সেটাও একটা ভালো জিনিস খুব হেল্পফুল সেটাও কাজ করে ধন্যবাদ আপা আপনারা তো কল আর সাথে কল নিয়ে নেই হ্যালো

আচ্ছা আপনি হাতটা যদি একটু উঁচু করে রাখেন না ঝুলাই রাখেন উপর দিকে হাতটা তুলেন তো দেখি ব্যথাটা কম লাগে কিনা হাতটা আপনি একটু উপর দিকে উঠান ব্যথা কম লাগে কিনা দেখেন ধন্যবাদ কলের জন্য আপনাকে আমি বলি যদি লাইনে থাকেন বা লাইনে না থাকেন আপনি টেলিভিশন দেখতেছেন হাটটা উপর দিকে সময় হাতটা একটু উপর দিকে ওঠে আপনার মাসলটা ওখানে নরম হয়ে গেছে মাসলটা লুজ হয়ে গেছে যেটার জন্য মাসুল হোল্ড করতে পার না ওই জন্য আপনার বার্ন করে জলে তো হাটটা যখনই আপনি রাখবেন হাটটা এরকম একটু এই দেখুন আমি হাটটা নামানো হাটটা একটু উঁচু করে রাখছি এইভাবে রাখবেন তাইলেই দেবো এটা চলবে এটা আর কোনো ওষুধ নাই কিন্তু এইভাবে ম্যানেজ করতে হবে এটাকে জি ধন্য ধন্যবাদ আপু আমাদের এই ডিসকাশনের জন্য আতরাই ব্যাপারে আশা করি আমাদের ভিউয়ার অনেক বেনিফিট হবে এখান থেকে Um, don't know about viewers for watching Sisters View. Um, we're going to be here next week at the same time. Uh, please join us and thank you for watching. Assalamu alaikum. Allah hafiz.